এসে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ফজলে হোসেন বাদশার নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জের মাননীয় উপাচার্য অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ শ্রদ্ধা নিবেদন করলেন। গণপূর্ত অধিদপ্তরে প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেন মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে জনাব সোহরাব হোসেন শ্রদ্ধা নিবেদন করলেন। তিনি বাংলাদেশ পুষ্পাঞ্জলি অর্পিত হচ্ছে। গণ সাংস্কৃতিক মৈত্রী